যে জামাতে ইসলামী তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে, তাদের একটি দর্শন রয়েছে। বিশেষ করে তারা মরহুম এই মাওলানা মওদুদি সাহেব আবুল আলা মওদুদি সাহেবের তারা চিন্তা দর্শন লালন করে থাকে এবং তার তার ফলো করে থাকে, তাকে ফলো করে থাকে। এছাড়াও জামাতে ইসলামের রাজনৈতিক দর্শনের মধ্যে আরও তারা সাংগঠনিকভাবে বিভিন্ন চিন্তা লালন করে থাকে। এই সকল চিন্তাগুলোর ব্যাপারে ইতিপূর্বেও আমি জামাতের ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট করেছি যে আমি চাই যে যদি বৃহত্তর পরিসরে বাংলাদেশে সকল যারা ইসলামের নামে বাংলাদেশে কাজ করছেন সকলকে নিয়ে বৃহত্তর কোনো ঐক্যের মঞ্চ যদি কখনো তৈরি হয়, তাহলে সেই ঐক্যের ব্যাপারে অতীতে আমাদের পূর্বসূরীরা যেভাবে করেছেন তাদের সেই নীতি এবং আদর্শের আলোকে ভবিষ্যতেও কোনো বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যতগুলো স্কুল অফ থট বাংলাদেশে রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেমন সালাফি রয়েছে, আহলে হাদিস রয়েছে, ওখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত নামে বেরলভি জামাত যারা রয়েছে সেই জামাত সহ, এবং এদিকে জামাতে ইসলাম, তারপরে এদিকে দেওবন্দি ঘরানা, সবগুলো ঘরানার সমন্বয়ের যদি কখনো কোনো পরিবেশ তৈরি হয়, যেমনটি আমাদের উপমহাদেশে হযরত মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি মুত্তাহিদা মজলিসে আমলের মাধ্যমে ইসলামের নামে সকল পক্ষগুলোকে একীভূত করে দীর্ঘমেয়াদী একটি পথযাত্রায় তারা বেশ সাফল্য অর্জন করেছেন এবং ইসলামকে রাজনৈতিকভাবে রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী জায়গায় তারা উন্নীত করতে সক্ষম হয়েছেন। এবং তারা সেই তাদের বৃহত্তর ঐক্যের মধ্যে আমাদের দেশের তুলনায় আরও অনেক বেশি আকিদাগত এবং ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কঠোর বিরোধী পক্ষ শিয়াদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন, মাওলানা মওদুদি সাহেবের অনুসারী জামাতকে যেরকম অন্তর্ভুক্ত করেছেন। কাজেই সেই ধরনের মাওলানা ফজলুর রহমান সাহেবের আদর্শে অথবা তার চিন্তাধারায় যদি আমাদের দেশেও হাক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে বৃহত্তর এই ধরনের কোনো ঐক্যের প্ল্যাটফর্ম কখনো তৈরি হয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করবার সেই প্রয়াসে অবশ্যই আমার অংশগ্রহণ এবং আমার সহযোগিতা, আমার সর্বাত্মক এই চেষ্টা সেই বিষয়ে অবশ্যই থাকবে। সেটি একটি ভিন্ন বিষয়, কিন্তু এছাড়া দল এবং আদর্শগত জামাতে ইসলামের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমি ইতিপূর্বেও একাধিক বক্তব্যে জামাতে ইসলামের প্রতি দুটি বিষয়ে আমার দ্ব্যর্থহীন বক্তব্য রেখেছি এবং তাদের প্রতি আহ্বানও রেখেছি। সেটিকে তারা যেভাবেই গ্রহণ করুক, সেটিকে তারা ভালোভাবেও গ্রহণ করতে পারে, অথবা কেউ কেউ দেখেছি আমার সেই বক্তব্যের সমালোচনাও করেছে, আমার সেই বক্তব্যটি শুধুমাত্র নসিহার জায়গা থেকে, জামাতে ইসলামের প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয়ে যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরও সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে, তাহলে আমরা আশা করব তাদের দ্বারাও আরও বড় কাজ হবে। তার মধ্যে একটি হলো মাওলানা মওদুদি সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি ওলামায়ে কেরামের সাথে মত পার্থক্যপূর্ণ রয়েছে এবং মাওলানা মওদুদি সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকিদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং ওলামা ইকরামের সাথে তাদের যে মত পার্থক্য রয়েছে সেই মত পার্থক্য দূরীভূত হওয়ার একটি এই ক্ষেত্র তৈরি হবে। সেই সঙ্গে জামাতে ইসলামের দলগতভাবে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে 71-এর ভূমিকার দিক থেকে দলগতভাবে, তাহলে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয়, তাহলে তাদের সেই অধ্যায়টিও
সমাপ্ত হতে পারে। এটি হলো জামাতে ইসলামের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য এবং একাধিকবার ইতিপূর্বে আমি ব্যক্ত করেছি। কাজেই সেক্ষেত্রে আমার এই ধরনের স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও আমার কিছু সুমানুদ্দায়ী বা আমাদের মহলেরই কিছু ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী কিছু ঈর্ষাপরায়ণ শত্রুতা করে আমার সম্পর্কে প্রশাসন সহ প্রচার মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমার ব্যাপারে এমন কিছু অপপ্রচার তারা চালাচ্ছে, এবং তাদের সেই অপপ্রচারগুলো এতটাই নির্লজ্জ এবং এতটাই ঘৃণ্য যে সেগুলো আসলে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা বলতে বলতে আমার পারিবারিক বিষয় সম্পর্কেও সুস্পষ্ট মিথ্যা কিছু তথ্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, এবং এই মিথ্যাগুলো এতটাই প্রচার করা হচ্ছে যে গোয়েবলসের যে মূল থিওরি ছিল আমাদের, আমরা জানি যে একটি মিথ্যাকে 100 বার বললে 100 বার একটি মিথ্যা কথা বলার দ্বারা সেটি সত্যে পরিণত হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্যাপারেও এমন কিছু মিথ্যা কথা বারবার শতবার হাজারবার বলে সেটিকে যেন